হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ শুক্রবার সকাল এখন 8টা মতন বাজছে। আজ সৌমিকে একটু অফিস যেতে হবে, তাই ওর পছন্দের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, ঘিয়ে ভাজা পরোটা আর সাদা আলুর তরকারি। আজকে ওমকেও আমাকে ক্যাম্পে দিতে যেতে হলো না, সৌমিকই ওমকে ক্যাম্পে ছেড়ে ডাইরেক্ট অফিস চলে যাবে। আর আগের দিনের ব্লগে আপনারা দেখেছিলেন বাংলাদেশি স্টোর থেকে আমরা অনেক মাছ কিনে এনেছিলাম, আজকে তাই বাটা মাছটা করে নিচ্ছি। কাল রাতেই ফ্রিজার থেকে বার করে রেফ্রিজারেটরে মাছের প্যাকেটটা রেখে দিয়েছিলাম, সকালে আবার বাইরেও বার করে দিয়েছিলাম, তাও ভালোভাবে গলে যায়নি বরফগুলো। তাই যে কটা লাগবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দেবো ভালোভাবে ধুয়ে। এখানকার মাছগুলো জানেন এভাবে পেটগুলো পরিষ্কার করেই বিক্রি হয়, তাই বাড়িতে চটপট মাছগুলো ভালোভাবে ধুয়েই রান্না করে নেওয়া যায়। আমার দিদি জিরে বাটা দিয়ে অসাধারণ মাছের ঝোল রান্না করে, তাই যখনই এই ধরনের ছোট মাছ পাই তখনই মনে হয় পাতলা করে জিরে বাটা দিয়ে রান্না করি। কিন্তু আজ তো সৌমিক আছে, ওর আবার ওই পাতলা ঝোল একদম পোষায় না, তাই একটু মশলা দিয়েই আজকে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। মাছগুলো ভালোভাবে ধুয়ে ভাজতে বসিয়ে দিলাম, অন্যদিকে মশলাটা করে নিচ্ছি। অল্প পরিমাণে কালো সর্ষে, আদা কুচি, টমেটো কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানকার ফ্রোজেন মাছগুলোকে যখন ভাজি তখন প্রচণ্ড পরিমাণে গরম তেল ছিটকায়, তার জন্য সবসময় মাছ ভাজি আমি ঢাকা দিয়েই। এই উইকেন্ডটা আমাদের লং উইকেন্ড, মানে শনি রবি আর সোমবার টানা তিন দিন ছুটি, আর মঙ্গলবারেই আছে সৌমিকের জন্মদিন। তাই ভেবেছিলাম কোথাও বেড়াতে যাব, কিন্তু হঠাৎ কাল রাত্রিরে জানতে পারি সৌমিকের এখন যেখানে প্রজেক্ট চলছে সেখানে নাকি সোমবার ছুটি নেই, ওটা একটা অন্য প্রভিন্স। তার জন্য এখানকার এক একটা প্রভিন্সে এক একদিন সিভিক ডে হিসেবে পালন করা হয়, তাই আজকেই ওর পছন্দ মতো সব রান্না করে দিচ্ছি, একটু ঘরোয়া উপায়ে জন্মদিন পালন করা হবে বলে। আজকে চটজলদি রান্না করে নেওয়ারও কোনো তাড়া নেই, কারণ সৌমিক অফিস ফেরার পথে ওমকে ক্যাম্প থেকে নিয়ে একদম বাড়ি আসবে, তাই আস্তে আস্তে প্রায় 4:30-4:30 হয়েই যাবে। আর বাড়ি এখন ফাঁকা, কেউই নেই বলে, তাই আরাম করে আমি এখন রান্নাগুলো করছি। অন্যদিন বাড়িতে ওম সৌমিক উইকেন্ডে থাকলে তখন নির্দিষ্ট টাইম মতো ব্রেকফাস্ট লাঞ্চ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল, আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। পরশু আমাদের বাড়ির পাশের যে চাইনিজ মার্কেটটা আছে সেখান থেকে কচুর শাক পেয়েছিলাম, তাই ভাবলাম ইলিশ মাছও যখন বাড়িতে এসেছে তখন কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর বোনের বাড়ি থেকে এই লাউ পাতাগুলো তুলে এনেছিলাম, সেগুলো এখন সকাল থেকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এর আগে কোনো দিন কচুর শাক আমি রান্না করিনি, কারণ কচু, থোড়, মোচা এগুলো মা যতবারই আসতো মায়ের হাতে খেতেই বেশি পছন্দ করতাম, তাই কোনো দিন চেষ্টাও করিনি। ছোট থেকেই দেখতাম মা ওই কচুর ডান্টিগুলো বড় বড় লাঠির মতো দেখতে সেইগুলো বঁটি দিয়ে ছাড়াতে বসত, তারপরে রান্না করত, অসাধারণ খেতে হতো। কিন্তু আমি তো এখানে পেলাম এই কচুর পাতা সমেত ডান্টি, জানি না এটা কেমন খেতে হবে। মাকে বরাবরই দেখেছি কচুর ডান্টিগুলো কাটার পর একটু গরম জলে ভাপিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিত, কিন্তু এখানে আমি কচুর শাকটা কাটতে গিয়ে দেখলাম হাতে তেমন চুলকাচ্ছে না, তাই ভাবলাম অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিই, কচুর শাক দিয়ে এমনিতেও অনেক জল বেরোবে। আর আজকে একটু ইলিশ মাছের ভাপা বানাবো, তার জন্য মশলাটা করে নিচ্ছি। এই মশলাটা করার জন্য আমি দিচ্ছি কালো সর্ষে, দই, পোস্ত, অল্প নারকল কোড়া আর একটা কাঁচা লঙ্কা। এমনিতে ইলিশের বহু রকম পদ হলেও মাছের রানীর ভাপাটা খেতেই আমাদের বেশি ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ ভাপা বানাতে বানাতে আজকে আপনাদেরকে বলি এখানকার ইলিশের স্বাদ আর দাম কেমন। আগের দিনের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজেরই ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এখানে যে দু ধরনের ইলিশ মাছ পাওয়া যায় প্রথমবার তা আমাদের জানা ছিল না।
প্রথমবার সৌমিক যখন ইলিশ মাছ কিনে এনেছিল, তখন আমাদের দেশের থেকে অনেক সস্তায় ইলিশ মাছ পেয়েছি বলে লাফাতে লাফাতে বাড়ি ফিরেছিল। কিন্তু সেটা ধোয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে এটা পদ্মার ইলিশ হতেই পারে না। না ছিল ইলিশের গায়ের তৈলাক্ত ভাব, না খাওয়ার সময় ছিল পদ্মার ইলিশের আসল টেস্ট। তবে খুব একটা খারাপও ছিল না, সবসময় পদ্মার ইলিশ তো পাওয়া যাবেও না, তা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে। তবে আজকে যে মাছটা এনেছে সেটা হচ্ছে পদ্মার ইলিশ। এটার ওজন প্রায় 1 কেজি 800 গ্রামের মতো। এখানে যে কটি মাছ লাগবে সে কটা নিয়ে বাকিটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে যেহেতু পুরো মাছটাই নিতে হয়, পিস পিস হিসেবে মাছ পাওয়া যায় না, তাই পুরো মাছটাই এখানে একবারে কিনে নিতে হয়। এবার বলি এই দুটো মাছের দাম কেমন হয়। মায়ানমারের যে ইলিশগুলো থাকে সেগুলোর প্রায় প্রতি কেজির মূল্য হয় আমাদের দেশীয় টাকায় 1000 থেকে 1200 টাকা থেকে শুরু, আর পদ্মার ইলিশের একটু বেশি মূল্য হয়, প্রতি কেজি প্রায় 1600 থেকে 1800 টাকা থেকে শুরু হয়। এরপর থেকে যতবারই আমরা মাছ কিনতে চাই, তাই বাংলাদেশি স্টোরে গিয়ে বারবার ভালো করে তাদের কাছে জেনে নিই এবং এক্সপায়ারি ডেটটাও ভালো করে দেখে নিই। দুটো লাউ পাতা নিয়ে তার ডগাগুলো আমি আগে কেটে নিয়েছি, তারপর দুটোকে জয়েন্ট করে এর মধ্যে আমি ইলিশ এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সুতোর মাধ্যমে বেঁধে দেব। আর উপর থেকে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেলটাও দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। মিডিয়াম আঁচে রেখে আমি অল্প সর্ষের তেল দিয়ে প্যানটার মধ্যে আস্তে আস্তে লাউ পাতা মোড়ানো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমেই 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি অপর দিকটা একবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে অল্প কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম, আর একটা বড় মাপের পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে ভালোভাবে লাল লাল হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা। অল্প পরিমাণ তেল ছিল বলে আমি একটু তেলটাও দিয়ে দিলাম। এরপর আমাদের নিয়মিত মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কচুর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেও মায়ের মতো দেখতে হলো না, তার জন্য মনটা একটু খুঁটখুঁট করছিল। হয়তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভাপিয়ে নিলেই ভালো হতো। পরের বার যখনই করব একবার সেভাবেও ট্রাই করে দেখব। এবার আমি মাছের মাথা আর অল্প তেঁতুল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। সবার লাস্টে মা যেমন আমের তেল দিত, আমি তো আমের তেল এখানে পাইনি, সেহেতু একটু আমের আচারই দিয়ে দিলাম, এতে গন্ধটা দারুণ আসে। জন্মদিনের পায়েস আর বাকি রান্নাগুলোও হয়ে গেছে, এখানে ডালও আর একটু ফুটলেই হয়ে যাবে, পাঁচ ভাজাও হয়ে গেছে। এবার শুধু মাটনটা করেই, স্নান করেই সবাইকে খেতে দিয়ে দেবো। অলরেডি 3:30 বাজছে, আমার এখানে খাবার প্লেটও সাজানো হয়ে গেছে। কচু শাক, একটু বাসন্তী পোলাও বানিয়েছি, সাদা রাইস, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ব্রোকলি ভাজা, বিনস ভাজা আর আলু ভাজা, 5 রকম ভাজা, তার সাথে মুসুরির ডাল, ধনে পাতা, পেঁয়াজ দিয়ে ছানার ডালনা, বাটা মাছের ঝাল, লাউ পাতা দিয়ে ইলিশ মাছ, মাটন কষা, আমের আচার, পায়েস আর ম্যাঙ্গো আইসক্রিম। এত দূরে এবছর মায়ের হাতের পায়েস তো খাওয়ানো গেল না, তাই মায়ের আশীর্বাদ স্বরূপ মায়ের পাঠানো আমের আচারটা দিয়েছি। আমাদের বাড়িতে যত শুভ অনুষ্ঠান হয়েছে সবেতেই দেখেছি বাড়ির বড়রা সামনের পাতে যত আইটেম হয়েছে সবগুলোতে একটু একটু করে নিয়ে মুখে খাইয়ে দেয়, আর সেটার টেস্টও একদম আলাদা হয়। সৌমিককেও তাই একটু মুখে দিয়ে দিলাম।
এখন রাত 8টা মতো বাজছে, ওম ওইদিকে পার্কে খেলছে আর আমরা অবলায় অনেক কিছু খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছি। এখন পার্কের ঘাসে কি সুন্দর সুন্দর এরকম বেগুনি রঙের ফুল ফুটে উঠেছে। এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের এই জঙ্গলি ফুলগুলো দেখতে পাওয়া যায়। আজ সৌমিকের তরফ থেকে সমস্ত গুরুজনদের জানায় প্রণাম আর ছোটদের জানায় অসংখ্য ভালোবাসা। চলুন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।